বন্ধুরা এক্সাম টপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে জি কে কোশ্চেন নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমার পার্ট টু ভিডিও তোমাদেরকে আমি এর আগেও একটা ভিডিও আমি দিয়েছি জি কে কোশ্চেন নিয়ে দশটি করে যে তো আজকে ভারতের ইতিহাস নিয়ে আলোচনা করবো বন্ধুরা দেখে নাও সেটা হচ্ছে শকুন্তলম কে লিখেছেন কীর্তিবাস বাল্মীকি কটিল্য কালিদাস ওকে বন্ধুরা তো এটা হচ্ছে ফুডেস ফুডেসাইয়ের যেহেতু তোমাদের পরীক্ষা ষোলো এবং সতেরো মার্চে রয়েছে এবং আমি বারবার একটা কথাই বলছি ষোলো সতেরো মার্চে পরীক্ষা রয়েছে ভালো করে প্রিপারেশন না এবং তোমার জন্য আমি পঞ্চাশটা সরি দশটা করে জিকে আমি আপলোড করছি তোমারই যাতে একটু ভালো হয় ঠিক আছে তো এই যে আগে এটা হচ্ছে দু নম্বর ভিডিও তোমাদের আগে আমি একটা ভিডিও আপলোড করেছি ঠিক আছে তো যারা এখনও ভিডিওটি নি প্লিজ আমার চ্যানেলে যেয়ে নিয়ে এক্সাম তাপর চ্যানেলে যেয়ে নিয়ে সেই ভিডিওটি দেখে নেবে তো শকুন্তলাম কে লিখেছেন কীর্তিবাস কৌটিল্য বাল্মীকি না কালিদাস কালিদাস প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তোমার দশটা মধ্যে কে কটা করতে পারছো ঠিক আছে কমেন্ট সেকশনে ধর হচ্ছে নিম্নের কোন হরপান ক্ষেত্রটি সিলের সেলের জিনিসপত্র তৈরির জন্য বিখ্যাত ছিল এখানে রয়েছে লোথার বালাকোট আমরি এবং কোট উত্তর হবে সি আমরি তারপর রয়েছে হরপ্পার কোন ক্ষেত্রে গৃহ নির্মাণে কাদামাটির ইঁট ব্যবহৃত হয়েছে হরপ্পা কাদামাটির ইঁট ব্যবহার হয়েছে এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো খুব ভিতরে কোস্ট বন্ধুরা তারপরে খুব কাজে লাগবে এগুলো তো মহেঞ্জোদারো হরপ্পা কালীবাগান কালী বাঙ্গান আর এবং চানহতর হবে কালি কালি বাঙ্গান তারপর রয়েছে ভারতের রাজনীতিতে চিন্তাধারার উপর ভিত্তি করে রচিত অর্থশাস্ত্র গ্রন্থটি নিম্নের কোন বিষয়ের উপর আলোকপাত করে। অর্থশাস্ত্রটা কোন বিষয়ের উপর আলোচনা করা হয় অর্থনীতিতে সংস্কৃতিতে রাজনীতিতে রাজতন্ত্রটি উত্তর হবে রাজনীতির জন্য ওকে বন্ধুরা সবচেয়ে পুরনো বেদ কি একদম ইম্পর্টেন্ট সবচেয়ে পুরনো বেদ কি ঋগবেদ যদুবেদ অর্থবেদ অর্থেদ ঋগবেদ যদুবেদ ঋগবেদ বুদ্ধ কোথায় জন্মেছিল একদম ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ফুড এসার জো মোস্ট ইম্পর্টেন্ট বুদ্ধ কোথায় জন্মেছিল বৈশালী লুম্বিনী কপিলাবস্তু ন পাটলিপুত্র উত্তর হবে লুম্বিনী বর্তমান মহাবীর অপর কোনায়ক বর্তমানে মহাবীর অপর কি নাম ছিল অপর কি নাম ছিল جین মহান প্রচারক মহান শিক্ষক জৈন উত্তর হবে জৈন তারপরে আছে অশোক শিলালেখাতে কলিঙ্গ যুদ্ধে বর্ণনা ও যুদ্ধ ত্যাগের কথা উল্লেখ করেছে মাস্কিলেক ত্রয়োদশ শিলালেক একাদশ বা দশম হবে বি ত্রয়োদশ কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন বিম্বসার চন্দ্রগুপ্ত অজাসত্র না প্রদক উত্তর হবে প্রথম বিম্বিশা এই কোশ্চেন তোমাদের জন্য আমি দিলাম কমেন্ট করে আমি জানাবে এই কোশ্চেন উত্তর কী হবে রুদ্রেশ্বর মন্দিরটি হাজার স্তম্ভ মন্দির রুদ্রদেব নির্মাণ করেন তিনি কোন বংশের রাজা ছিলেন এটা এটা তোমারকে দিলাম কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন উত্তরটা কী হবে না পারলে আমাকে বলবে সেটা উত্তরটা আমি কমেন্ট সেকশন দি মুখরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের শেয়ার করবে ধন্যবাদ জয় হিন বন্দুমাত্রা